আজিয়া বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নদ নদী ইনোর দখলমুক্ত গরিব এলায় মানববন্ধন কর্মসূচি পালিত হইয়ে এই কর্মসূচির আয়োজন করি পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটি ইয়ানোর মধ্যে ব্যানার ফেস্টুন লইয়ে সংগঠনের নেতা হর্মী অল অংশগ্রহণ করি এ সময় বক্তা অল নদ নদী ইনোর দখলমুক্ত গরিবের নব্যতা ফিরিয়ে আনিবেলায় নদী খননের দাবি জানাইয়ে পরে জেলা প্রশাসকের হাতে এগারো দফা দাবি সম্মিলিত স্বাক্ষর লিপি পেশ করা চট্টবাংলা অনলাইন টিভি চট্টগ্রাম।